জয় জগন্নাথ। আশা করি সকলেই ভালো আছে। আজকে শুভ রথযাত্রার দিনে ওই দেখো ওই বাচ্চাগুলোও এসেছে কিছু আয় করার জন্য। এই ফুলগুলো বিক্রি করে তাদের কিছু আয় হবে। এখন বাজে বিকেল 4:30। ঘুরতে বেরিয়েছি মালদার রথযাত্রা। ইসকনের রথ আর তার সঙ্গে আরও কিছু রথ আমরা দেখে নেব। আমি দাঁড়িয়ে আছি মালদা জেলার ইংরেজবাজার থানার ঠিক সামনে। প্রচন্ড ভিড়, রথযাত্রা কে আর মিস করতে চায়। এবার আসছে পরপর তিনটি রথ। চলে এসেছে প্রথম রথ এবং প্রসাদ নেওয়ার পালা। প্রসাদ নেওয়া আর দড়ি ধরার জন্য প্রত্যেকটা রথই অল্প সময়ের জন্য দাঁড়ায়। দ্বিতীয় রথ শোভাযাত্রায় মেয়েরা তিলক কেটে আসে আর তারা নাচেও অংশ নেয়।
প্রসাদ পাওয়ার আবদার এভাবেও মেটানো হয়। দেখা পেলাম একটা ছোট্ট রথ। এই ছোট্ট রথগুলো দেখতে খুব সুন্দর লাগে। ইনি রুদ্রমূর্তি দেখালেন। মেলার খাওয়া শুরু হলো ফুচকা দিয়ে। বসেছে নানা রকমের দোকান পথের দুধারে। কি নেই সেখানে, খাবার, খেলনা, বাসনপত্র, সবকিছু। পোড়ামাটির এই জিনিসগুলো খুব সুন্দর। এরপরে ঘুরে গেলাম এই বনটির কাছ থেকে। মালদা জেলার এই হ্রদটি ছোটবেলা থেকে প্রত্যেক বছর দেখতে আসি। এই হ্রদটি যেখানে থাকে তার নাম হ্রদঘর। এই হ্রদটিকে কেন্দ্র করেই রাস্তার দুপাশে অনেক বড় মেলা বসে। একদম শেষে কুলফি খেয়ে বাড়ি। ভালো লাগলে সাথে থাকুন। থ্যাংক ইউ।